আন্তর্জাতিক প্রীতি ফুটবল। রিয়াল মাদ্রিদের নাম লেখানোর পর জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নেমেই কিলিয়ান এমবাপ্পে আলো ছড়ালেন। এই তারকা ফরওয়ার্ড গোল করলেন এবং করালেন। ম্যাচ জুড়ে একচেটিয়া দাপট দেখিয়ে লুক্সেমবার্গকে অনায়াসে হারালো ফ্রান্স। ইউরোপ প্রস্তুতিতে ঘরের মাঠে বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি 3-0 গোলে জেতে দুবার করে ইউরো বিশ্বকাপ ঘরে তোলা ফ্রান্স। প্রথমার্ধে রন্দল কোলো মুজিয়নি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইয়োনাথা ক্লস ও এমবাপ্পে। 2 সতীর্থের গোলে অবদান রাখেন ফরাসি অধিনায়ক। ফ্রান্সের হয়ে 78 ম্যাচে 25 বছর বয়সী এমবাপ্পের গোল হলো 47টি, দেশের রেকর্ড গোল স্কোরার অলিভিয়ে জিরুদের চেয়ে যা 10টি কম। জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আগামী রোববার কানাডার বিপক্ষে খেলবে ফ্রান্স। এদিন অন্য প্রীতি ম্যাচে জার্মানির সঙ্গে যৌথভাবে রেকর্ড 3 বার শিরোপা জিতে স্পেন ঘরের মাঠে গোল উৎসবে মাতে অ্যান্ডোরার বিপক্ষে। বদলি নেমে স্পেনিয়ার্ড ফরওয়ার্ড মিকেল ওইরাস সাবাল হ্যাট্রিক করেন। তার হ্যাট্রিকের আগে মিডফিল্ডার আইওসে পেরেস ও পরে ফরওয়ার্ড ফেররান তরেস গোল করে 5-0 জয়োৎসব করান স্বাগতিকদের। ইউরোর আগে আগামী শনিবার নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।